जादवपुर विश्वविद्यालय जो घटनाटा घटे अवश्य एट दुख जनक घटना। हमें घटन अपन मध्यमे अवश्य दोषी कठोर शास्तिर व्यवस्था करते हैं। शुने इतिपूर्वे ना कि एक ग्रेप्तार हो प्रशासन एक सठिक भूमिका नहीं दल विधायक दल चेयरपार्सन जनाब पीरजादा भांगुड़ेर विधायक नौशाद सिद्दिकी साहेब जिन्हें मारा गेछेन तार बाड़ीतेओ गेछे एवं दोषी शास्तिर दाबीओ जानिएछे। आमराओ सेम तार दोषी शास्तिर दाबी करछि एवं सठिक तदन्त हवा उचित। एवं एकटा शिक्षक प्रतिष्ठान एकटा यूनिवार्सिटी एत सुंदर एकटा जायगा सेखाने एमन घटना घटे कि करे। अवश्य पश्चिमबंग सरकार शिक्षामंत्री एवं पुलिस मंत्री स्वराष्ट्रमंत्री एर कठोर व्यवस्था नेवाटा उचित। एवं এটা দ্রুত যত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া গেল কিন্তু আনিস খান হলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র লিডার ছিলেন ছাত্র ছিলেন তার কিন্তু দুবার পোস্টমর্টম হওয়ার পরে তার বাড়ির পরিবার ন্যায় ইনসাফ বিচার পায়নি সঠিক বিচার তদন্ত হয়নি। ইমাম রশিদ সাহেবের ছেলেকে প্রকাশ্য দিনের বেলা খুন হয়েছে সেও সঠিক ইনসাফ পায়নি। ফলে এগুলো বড় দুঃখজনক ঘটনাটা ঘটেছে। অবশ্যই এই ঘটনায় আমরা নিন্দা জানাই এবং একে সঠিক তদন্তের মধ্যে শাস্তি চাই। আরেকটা বিষয় হলো আজকের এই বর্তমান পরিবেশ পরিস্থিতির জায়গা দাঁড়িয়ে প্রতিনিয়ত এই রাজনৈতিক হিংসায় কোথাও না কোথাও এই ঘটনাগুলো ঘটছে। আমরা মনে করছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে এটা সহজে হয়নি। আমার মনে হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে এই ঘটনাটা ঘটেছে আর এর জন্য সঠিক তদন্ত করলে একসময় এর সঠিক তথ্য পাওয়া যাবে। আগামী দিনের কথা যদি বলা যায় এখন শুনছেন ইন্ডিয়া একটা জোট হচ্ছে, সেই জোটে আপনারা দেখেছেন ভারতবর্ষের শীর্ষস্থান যে সমস্ত রাজনৈতিক দল যারা জীবনে বিজেপির সঙ্গে যাবে না যারা কট্টর বিজেপির বিরোধী তারা হলো ইউডিএফ, তারা হলো আপনার বামপন্থীরা, তারা হলো আইএসএফ, তারা হলো এমআইএম, তারা হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারা হলো এসডিপিআই, তারা হলো ওয়েলফেয়ার পার্টি। এই সমস্ত রাজনৈতিক দলকে ইন্ডিয়ান জোটে ডাকেনি কেন তারা জানে তাদের প্রধান শত্রু কিন্তু মমতা ব্যানার্জি বিজেপির শত্রু নয়। মমতা ব্যানার্জি হলো বিজেপির বন্ধু, তাই তো বিজেপির সহযোগিতা বিষয়ে দেশ ছেড়ে পালিয়েছে, তাই তো সারদা নারদা সহ এতগুলো দুর্নীতির বিরুদ্ধে যদি বিজেপি সরকার সঠিক ভূমিকা নেয় তৃণমূলের একটাও এমএলএ এমপি মন্ত্রী তারা বাইরে থাকতে পারে না, সবাই চলে যাবে। এমনকি পঞ্চায়েত প্রধান জেলা পরিষদের নেতারা তারা নিজেদের বাঁচার জন্য দুটো চারটে পাঁচটা দশটা করে বডিগার্ড নিয়ে ঘুরছে, কেন ঘুরছে? এই জিনিস স্বাধীনতার পর অতীতে অন্য রাজনৈতিক দলের নেতা নেত্রী মন্ত্রীদের দেখা যায়নি, এমএলএ দেখা যায়নি, যেটা তৃণমূল পিরিয়ডে দেখা যাচ্ছে। সমস্ত পুলিশগুলো নিজেদের দলদাস হিসাবে কাজ করাচ্ছে, ফলে এই ঘটনাটা মানুষ সব বুঝতে পারছে। তাই তৃণমূল বিভিন্ন পরিকল্পনা করে মানুষকে রোখার জন্য কণ্ঠরোধ করার জন্য সব প্ল্যান সব পরিকল্পনা শেষ, গুন্ডা মস্তান ক্লাব সব শেষ, এখন ইমামদের রাস্তায় নামাতে হবে। আর কিছু সংখ্যক ইমাম আছে যারা লোভ লালচার মধ্যে দিয়ে আশায় বুক বেঁধে চাষা পদের লোভের জন্য নিরাপত্তা যেমন যেমন তহসে দিকে করছে, নিজের নিরাপত্তা নিজের লিলবাতি গাড়ি নিজের জেড প্লাস নিজের পুলিশ নিজের জলসার বডিগার্ড এইগুলো পাওয়ার জন্য যেমন ছুটছে এরাও তাই ওই পিছনে ছুটছে, লোভ লালচা ছুটছে। বাস্তব সমাজের ব্যবস্থা কোনো কিছু হয়নি আর হবেও না, আর এই ইমামগুলোর একদিন এরাও বদনামি হয়ে যাবে। আমার নাম হোসেন গাজী, আমি ব্যক্তিগতভাবে বহু মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত, তারপর আইএসএফ দলের আমি দক্ষিণ চব্বিশ জেলার মধ্যে আছি।